দেখুন যেভাবে সংকট সমাধানে কাতারের সামনে ১৩ শর্ত, কাতার সংকট সমাধানে দেশটির সামনে ১৩টি শর্ত রেখেছে দোয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা চার আরব রাষ্ট্র। কুয়েতের মাধ্যমে ওই তালিকা কাতারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এ ব্যাপারে শুক্রবার এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন কাতারের সামনে ১৩টি শর্ত রেখেছে। এর মধ্যে আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেয়া এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাসের কথা বলা হয়েছে। এছাড়া কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ এবং দেশটিতে অবস্থান করা ওই চার দেশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের হস্তান্তরের দাবিও জানানো হয়। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক চারটি দেশের যে কোনো একটির একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, দাবি মেনে নেওয়ার জন্য কাতারকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। ওই সময় পেরিয়ে গেলে তালিকা বাতিল হয়ে যাবে। তবে এই বাতিল হয়ে যাওয়া বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তার ব্যাখ্যা করা হয়নি। উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে প্রতিবেশী সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর ছাড়াও আরও কয়েকটি দেশ সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই সাথে অবরোধ আরোপ করা হয় স্থল, সমুদ্র, আকাশপথেও। অবশ্য কাতার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছে। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।